দ্বিতীয়বার মা হতে চলেছেন নুসরাত জাহান, সুখবরে চমকে দিলেন যশ দাশগুপ্ত। উল্লেখ্য, দু বছর আগেই মা হয়েছেন নুসরাত জাহান। যশ এবং নুসরাতের একমাত্র সন্তানের নাম ইয়াস। যশের সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকতে থাকতেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন নুসরাত। তারপর সমাজের কটাক্ষ বড় আঙুল দেখিয়ে নুসরাত সন্তানের জন্ম দেন। এখন সেই ছোট্ট সন্তানকে নিয়ে সুখের সংসার গড়ে তুলেছেন যশরথ। তবে শীঘ্রই নাকি তারা আরও সন্তানের জন্ম দিতে চলেছেন। চমকে গেলেন নাকি? সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে স্ত্রীর কাছে এমনই এক দাবি রেখেছেন স্বয়ং দাশগুপ্ত। সবার সামনেই নুসরাতকে তিনি বলেন, আই ওয়ান্ট মোর বেবি। স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়াতে হু হু করে ছড়াচ্ছে এই ভিডিওটি। তাহলে কি শুভশ্রীর পর এবার নুসরাতও দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন? কিন্তু আসল ঘটনা তা নয়। সম্প্রতি কলকাতার একটি নাইট ক্লাবে যশ এবং নুসরাত তাদের যৌথ প্রযোজনা সংস্থা আওয়াইডি ফিল্ম লঞ্চ করেছেন। এই সংস্থাও তাদের কাছে সন্তানের চেয়ে কিছু কম নয়। এই প্রযোজনা সংস্থার হাত ধরেই আসছে যশ ও নুসরাতের ছবি মেন্টাল। ছবির ফার্স্ট লুকও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন তারা। লঞ্চিং অনুষ্ঠানে নুসরাতের পাশে দাঁড়িয়ে যশ বলেন, এই সংস্থা আমাদের সন্তানের মতো, আমরা আরও বেবি চাই, আই ওয়ান্ট মোর বেবি। যশের কথা শুনে লজ্জায় রাঙা হয়ে ওঠেন নুসরাত জাহান।